কোরআন শরীফ ওসি সাহেবের হাতে নিজে প্রুফ, এই কোরআন শরীফ উনার হাতে, উনি নিজে সাক্ষী, উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের তাদের কি জানেন একটা মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে। হ্যাঁ, এই যে শত শত মানুষ এখানে আছে, এই যে ওসি সাহেব নিজে প্রুফ, দ্যার ইজ নাথিং ফ্যাক্ট, অল ইজ রিয়েল, এভরিবডি ইজ হিয়ার। এবং তাদের পূজার মূর্তির পায়ের নিচে ছিল। হাই মুসলমান, তোমরা জেগে ওঠো, কোরআন শরীফ ওসি সাহেবের হাতে, উনি নিজে প্রুফ, এই কোরআন শরীফ উনার হাতে, উনি নিজে সাক্ষী, উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের তাদের কি জানেন একটা মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান। কোরআন শরীফ ওসি সাহেবের হাতে, উনি নিজে প্রুফ, এই কোরআন শরীফ উনার হাতে, উনি নিজে সাক্ষী, উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের তাদের কি জানেন একটা মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে। হ্যাঁ, এই যে শত শত মানুষ এখানে আছে, এই যে ওসি সাহেব নিজে প্রুফ, দ্যার ইজ নাথিং ফ্যাক্ট, অল ইজ রিয়েল, এভরিবডি ইজ হিয়ার। আমরা ক্লাবে দিচ্ছি, ক্লাবে ডাকবেন না স্যার। ও স্যার, স্যারের নামটা জানি কি? ওসি সাহেব, আমাদের কোতোয়ালি থানার ওসি সাহেব। হ্যাঁ, ওনার হাতে উনি নিজে এসে কোরআনটাকে সেভ করছে এবং তাদের পূজার মূর্তির পায়ের নিচে ছিল। হাই মুসলমান, তোমরা জেগে ওঠো।